আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো নুসরাতের সাথে। নুসরাতের কোলে নুসরাতের বাবু ছিল, কান্নাকাটি করছে বলে তাকে তার নানির কোলে দেওয়া হলো। নুসরাতের নর্মাল ডেলিভারি হয়েছে, নুসরাতের বোনেরও আমার হাতে নর্মাল ডেলিভারি হয়েছে। এবং যে জন্য আজকে নুসরাতের ভিডিওটা আমরা করছি সেটা হচ্ছে যে আপনারা সবাই ভয় পান যে নর্মাল ডেলিভারি হলেই মনে হয় সাইড কাটতে হবে, সাইড কাটা ছাড়া নর্মাল ডেলিভারি সম্ভব না। তো নুসরাতের ডেলিভারি হয়েছে সাইড না কেটে, ওর বোনের ডেলিভারি হয়েছে সাইড কাটতে হয় নাই, সেই কথাটাই কিন্তু আসলে আপনাদেরকে বলার জন্যই আমরা এই ভিডিওটা করছি। নুসরাত তুমি বলো তো, তোমার অভিজ্ঞতা কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ সার্ভিস অনেক ভালো ছিল। যখন আমাকে ডেলিভারিতে নেওয়া হলো, ম্যাম বারবার আসছে, ম্যামকে দেখি অনেক আসলে সাহস বেড়ে গেছে। আর নার্স আপারাও অনেক ভালো ছিল, তারা অনেক সহযোগিতা করছে, এমনকি আয়ারও অনেক ভালো, সবার সহযোগিতায় আসলে খুব সহজেই হয়ে গেছে, খুব সহজেই তোমার নর্মাল ডেলিভারিটা হয়ে গেছে। এবং এটা হচ্ছে ওর স্পন্টেনিয়াস ডেলিভারি ছিল একেবারেই, যেটাকে আমরা বলি যে নর্মাল ডেলিভারি, কোনো ইন্ডিউস করতে হয় না কিছু না, শুধু একটুখানি আমরা ওষুধ দিয়েছিলাম, তাই না? থাকে তাদের ক্ষেত্রে কিন্তু শুধু সাইডটা কাটতে হয়, সব ডেলিভারিতে কিন্তু সাইড কাটতে হয় না। তোমার কেমন লাগছে এখন একটু দেন বাবুকে ওর কোলে একটু দেন। হ্যাঁ তোমরা ভালো থেকো দর্শক, দোয়া করবেন আপনারা সব নুসরাতের জন্য এবং নুসরাতের বাবুর জন্য। আসসালামু আলাইকুম।